আমি যে কোনো ফাইল চাইজ একটা নিই, ফাইল থেকে নিউ, ফাইল থেকে নিউ, আরো ছোট ফাইল নিই, কারণ এত বড় ফাইল নিলে হ্যাং করবে। নিলাম, ধরেন এই লোগোটা আমরা ডিজাইন করব। এটা ডিজাইন কিভাবে করবো বলেন? এটা এখানে রাখি। এখন একটা রেক্টেঙ্গুলার, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস, এই রেক্টেঙ্গুলার টুলসটা নিলাম। নেওয়ার পর এটাকে একটা কালার দিয়ে দিলাম, দেখতে দেন, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, কন্ট্রোল জেড, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, মানে এটা নড়বে না। এই ঠিক আছে, কন্ট্রোল টু দিলে লক হয়ে যাবে, কন্ট্রোল অল্ট টু দিলে আনলক হবে, ক্লিয়ার? এখন এটা ডিজাইন করতে হলে আমাকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিই, নিলাম, ঠিক আছে, রেক্টেঙ্গুলার শেপ নিয়ে এডিট, এটাকে ফিল কালার নান করে দিলাম, ফিল কালার নান করে দিয়ে তারপর স্ট্রোক কালার দিলাম, স্ট্রোক কালার দিলাম, দিয়ে এডিট ফাইল থেকে প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, না অফসেট না, ফাইল থেকে এডিট অফসেট স্ট্রিট, স্ট্রিট টু কাইট, এখানে থ্রি দিলাম, এখানে থ্রি দিলাম, ওকে, কোথা থেকে দিয়েছি বলেন, আপনি বলেন, অফসেট দিকে, অবজেক্ট থেকে প্যাথে গিয়েছি, প্যাথ থেকে কোথায় গিয়েছি, ঠিক আছে, বুঝতে পারছেন, এখানে গিয়ে গিয়ে দিয়েছি তিন তিন, ওকে দিয়েছি। এর আগে কি সিলেক্ট ছিল, রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট ছিল, কোনটা, এটা সিলেক্ট ছিল, বুঝছেন? তারপর এটাকে কি করি, এই সিলেকশন টুল, এটা হচ্ছে সিলেকশন টুল, সিলেকশন টুলে গিয়ে আমি কি করছি, এই এটাকে কি করছি, একটু ঘুরাই দিয়েছি, কি করছি, একটু ঘুরাই দিয়েছি, ঘুরাই দেওয়ার পর এখান থেকে ইলিপস টুলটা নিলাম, এটা কি ইলিপস টুল, মানে গোলাকার বৃত্ত, ঠিক আছে, নিয়ে সেন্টার, মানে দুদিক থেকেই সেন্টারে আসলাম, এই অল্টার এবং শিফট চেপে ধরলাম, শিফট চেপে ধরে আমি কি করছি, এটাকে একটা বৃত্তকার চারদিকে ছোট সমান একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, একে এখানে স্টক মানে পাশের কালার, রেডিয়া ভিতরের কালার না, বাইরে লাইনের কালার, এরকম লাইনের কালার মতো লাইনের কালার দিলাম 22, ঠিক আছে, বুঝতে পারছেন, বুঝতে পারলে? এখন এই সিলেকশন টুল, এটা হচ্ছে সিলেকশন টুল, এটাতে গেলাম, ক্লিক করলাম, প্রত্যেকটা কাজের পর আমরা সিলেকশন টুলকে সিলেক্ট করবো, প্রত্যেকটা এইজ এন্ড এভরি সিঙ্গেল টাস্ক ড্র করার পর আমি কি করবো, সিলেকশন টুলে সিলেক্ট করবো, এখন এটাকে অল্টার চেপে ধরে কপি করবো, এটাকে অল্টার চেপে ধরে কপি করে এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, তিনটা করলাম, শিফট চেপে ধরে এটাকে 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 তিনটাকে কি করছি, সিলেক্ট করছি, সিলেক্ট করে এখানে ফিল কালারটা সাদা করে দিই, সাদা করে দিলে বুঝতে পারবো এখান থেকে কি, স্টক কালারটা সাদা করে দিয়েছি, সাদা করে দেওয়ার পর এখানে একটা লাইন নিলাম, লাইন নিয়ে দেখেন এখান থেকে এ পর্যন্ত লাইনটাকে দিলাম, এখান থেকে এ পর্যন্ত লাইনটাকে আঁকলাম, হয়েছে, তিনটা হয়েছে, এরপরে আরেকটা রাখবে, আরেকটা হচ্ছে এখান থেকে শিপ চেপে ধরলে এটা কি হবে, সোজা হবে, দিলাম, ঠিক আছে, তার মানে কি, এবিসি আঁকতেছি, মানে ওয়ার্ড, ঠিক আছে, মানে এটাকে একটু এদিকে নিয়ে আসলাম, মানে সমান করে দিলাম, বুঝতে পারছে, তারপর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিলে কি হয়, কপি, কন্ট্রোল এফ দিলে পেস্ট, মানে পেস্ট ইন ফন্ট, এটার উপরে পড়বে, এটা একটু কালো করে দিই, ঠিক আছে, আর গাইডটা আর দরকার নাই, এটাকে ডিলিট করে দিতে পারবো, এখন এই গাইডটা, হ্যাঁ, রেক্টেঙ্গুলার টুল দিয়ে,
ঠিক আছে, এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসি, এখানে একটা নিয়ে আসলাম, মানে এটার সাথে কন্ট্রোল জেড এটার সাথে দিই, ঠিক আছে, এটাকে সিলেক্ট করে এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে, আবার অল্টার চেপে ধরে এখানে নিয়ে আসলাম, এটা নিচে পড়ে আছে দেখছেন, খেয়াল করছেন? হ্যাঁ, এটা কি করতে হবে, অবজেক্ট, অবজেক্ট থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে বিং ফন্ট, তারপর অল্টার চেপে ধরে এটাকে আরেকটা কপি করলাম, ঠিক আছে, অথবা এটাকে আরো একটু নিচে দিই, একটু জুম দিলে ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে, কোথায় পড়তেছে তো এটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঠিক আছে, বুঝতে পারছেন? তিনটা সিলেক্ট করলাম তো, সবগুলোকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে কি করবো, এক্সপ্যান্ড করে নিব, কারণ এক্সপ্যান্ড না করলে এটা আমাকে প্রবলেম ফেলবে, ঠিক আছে, এক্সপ্যান্ড না করলে এটা কালার দিতে পারবো না, গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো না, প্রবলেম করবে, তাই প্রবলেম আমি চাই না, তাহলে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ বাইন্ডারে যাব, কোথায় যাব, উইন্ডো, উইন্ডো থেকে পাথ বাইন্ডারে যাব, উইন্ডো থেকে এই পাথ বাইন্ডারে যাব, পাথ বাইন্ডারে গিয়ে এটা হচ্ছে ডিভাইডেড, মানে ভাগ করে ফেলবো, ডিভাইডেড দিলাম, দেখেন সবগুলো ভাগ হয়ে গেছে, রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, আনগ্রুপ, মানে গ্রুপ মানে সবগুলো একত্রিত, আনগ্রুপ করলে ছুটে ছুটে থাকবে, দেখেন এখানে ডিলিট করে দিচ্ছি, দেখে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, এটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে আর একটা আছে ডিলিট, সব ডিলিট করে দিলাম, এখানে একটা এ নিলাম, কি নিলাম, প্যাথ নিলাম, লাইন নিলাম, লাইনকে অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে ডিভাইডেড বিলো, ডিভাইডেড বিলো মানে এর নিচের অংশ কেটে যাও, আর একটা লাইন নিলাম, লাইন নিয়ে অবজেক্ট, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে ডিভাইডেড বিলো মানে এটার নিচে যা আছে কেটে যাবে, কেটে গেছে দেখছেন, এই দেখেন এটা কেটে গেছে, এটাকে ডিলিট করে দিলাম, হয়েছে লাগো, ঠিক আছে, একদম সিম্পল না, আমরা সিম্পলি ভাবে এরকম এই ধরনের ওয়েবসাইট, এই ধরনের লগগুলো মেক করব, ঠিক আছে।